কাজগুলো কিন্তু অলরেডি চলছে দেখে নাও। এই জায়গার কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখানেও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি এই জায়গা একটু মতো বাকি রয়েছে। আর কাছে থেকে তোমার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি পথ, এদিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করি। এই দেখে নাও লাইটগুলো, লাইটগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আজ রাত্রে কিন্তু লাইটিং শো গুলো হবে। মুম্বাই শহরটাই এখানে তুলে ধরা হয়েছে, দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আসানসোলে। আসানসোলের মধ্যে এক অন্যতম প্যান্ডেলে আজকে আমি চলে এসেছি, সেটা হচ্ছে ধেমুমেন কোলেরি। প্রত্যেক বছর ধেমুমেন কোলেরি কিছু না কিছু চমক দিয়ে থাকে। এই বছর আমি প্রথমত একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও তোমাদের দেখেছিলাম প্রিপারেশন। এখন আমি তোমাদের দেখাবো শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাবো ধেমুমেন কোলেরি দুর্গাপুজো প্যান্ডেলের। এখানে যে থিমটা হচ্ছে সেটা তোমরা সবাই জানো, এখানে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। তাজ হোটেল হতে চলেছে আসানসোলের বুকে, তোমরা অতি অবশ্যই ভিজিট করবে। কবে কি ওপেনিং হবে এই প্যান্ডেলটির সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ধেমুমেন কোলেরি প্যান্ডেলটি 2024 সালে কেমন কি তৈরি হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাবো। চলো ধেমুমেন কোলেরিতে এই বছর থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। দেখে নাও কাজ অলরেডি চলছে, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে, আর কাজগুলো কিন্তু অলরেডি চলছে দেখে নাও। এই জায়গার কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখানেও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি এই জায়গায় একটু মতো বাকি রয়েছে, মিস্ত্রিরা অলরেডি কাজ করছে দেখে নাও। আর এই বছর যে থিমটি বানানো হচ্ছে, মানে কাপড়ে কোনো কিন্তু কাজ নেই, কাজ রয়েছে টোটালি প্লাই দিয়ে কাজ করা হচ্ছে, আর প্লাইয়ের উপর কিন্তু রং করা হচ্ছে। আর এই দেখে নাও এগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, এগুলো কিন্তু ওপরে চলে যাবে দেখে নাও, মানে ফিনিশিংয়ে এইগুলোই কাজে আসবে। এগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে দেখে নাও, লাল আর সাদা দিয়ে কিন্তু কালারটা করা হয়েছে। বাকি এখানে প্রচুর কাজ হয়েছে, মাঠে কিন্তু পড়ে আছে, আর এই যে প্লাইয়ের কাজগুলো হয়েছে, প্লাই বাটামের কাজগুলো কিন্তু নিচে পড়ে আছে। এই যে ছোট্ট ছোট্ট বাটামের কাজগুলো, এইগুলো দেখে নাও, এগুলো সব কিন্তু ফিনিশিংয়ে কাজে আসবে। আর কাছে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি পথ, এদিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। তাছাড়া এখন থেকে কিন্তু লাইটগুলো লেগে গেছে দেখে নাও। আর যেমন আমরা টুইন টাওয়ার বুর্জ খলিফা দেখেছিলাম, সেম কিন্তু এখানে লাইট লেগে গেছে। লাইটের কাজগুলো কিন্তু আমরা রাত্রে দেখতে পাবো বা দু তিন দিন পর দেখতে পাবো, এখন কিন্তু লাইটের কাজগুলো হবে না। লাইট কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছে দেখে নাও। তাছাড়া যে প্লাইগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিটিংয়ের কাজ চলছে অলরেডি, আর এখানে রঙের কাজ চলছে দেখে নাও, প্লাইগুলো রং করা চলছে। এই দেখেন বাকি কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইখানে কাজগুলো আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, আর এখানে কাটিং এর কাজগুলো নিচে চলছে অলরেডি, এখানে মিস্ত্রিরা সবাই বসে আছে। আর এই কাজগুলো কিন্তু নিচে আছে, এগুলো সব ওপরে যাবে। আর এগুলো যেমন রং করা হয়নি এখনো পর্যন্ত এই প্লাইগুলোতে, এগুলোর উপর কিন্তু এখন রং চাপবে, তারপর কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে দেখতে। বাইরের কাজগুলো তো দেখিয়ে দিলাম তোমাদের, এবার আমি ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। ভিতরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখানো, কাজটা দেখানো খুবই সুন্দর হয়েছে, দারুণ কাজ। খুব সুন্দরভাবে টিমটা তৈরি করেছে, এখানে প্রতিমা থাকবে, বাকি মুম্বাই শহরটাই এখানে তুলে ধরা হয়েছে দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে মায়ের প্রতিমা থাকবে, বাকি ভিতরে কাজগুলো অলরেডি চলছে, আর এখানে লাইট লাগানো হয়ে গেছে অলরেডি। ভিতরে কাজটা তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম, ভিতরে কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর বাকি এখানে বাইরে যে কাজটা হচ্ছে, বাইরের কাজটা কিন্তু মুম্বাইয়ের যে তাজ হোটেল থাকে, তাজ হোটেলের মতোই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। বাকি যে কালারটা থাকে, কালারটা কিন্তু সেম, বাইরের কাজগুলো কিন্তু এখনো পর্যন্ত চলছে দেখে নাও। আর মুম্বাই তাজ হোটেল যেমন থাকে সেমভাবে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এই দেখে নাও লাইটগুলো, লাইটগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আজ রাত্রে কিন্তু লাইটিং শোগুলো হবে। আর এই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু লাইট শোটা আরও দেখতে ভালো লাগবে। তাছাড়া এখানে দেখে নাও মিস্ত্রিরা এখানে কাজ করছে অলরেডি, লাইট যে ফিটিং কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে। এখানে দেখে নাও মুম্বাই যে তাজ হোটেলের জানলাগুলো রয়েছে সেমভাবে কিন্তু এখানেও করা হচ্ছে। আর ডিজাইনিংটা দেখে নাও, জাস্ট ডিজাইন কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর রয়েছে। বাকি কাজগুলো তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাইরে, আর উপরে কিন্তু অনেক মিস্ত্রিরা রয়েছে যারা কি না লাইটগুলো লাগাচ্ছে, অনেকেই এই যে প্লাইয়ের কাজগুলো রয়েছে প্লাইয়ের কাজগুলো করছে, মানে সবাই কিন্তু ব্যস্ত।
আর কাল বাদ পরশু কিন্তু মহালয়া রয়েছে, আর বাকি কাজ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কিন্তু উপরে উঠবে, উপরে কিন্তু ফিনিশিং এর কাজ কিন্তু এই সব জিনিসগুলো করবে। দেখে নাও, দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক। কাজগুলো দেখে নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মিডিলে কাজটা শুধু বাকি রয়েছে, বাকি এদিকে একটা কাজ বাকি রয়েছে আর এখানে একটা কাজ বাকি রয়েছে, বাকি অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাকি ওপেনিং এর দিনে তো আমি ভিডিও করবই। আর দেখে নাও নিচেও কাজগুলো কিন্তু অনেক পড়ে রয়েছে, এগুলো কিন্তু সব ওপরে ফিটিং এর কাজগুলো হবে। ডেমো ম্যান দুর্গা পুজো প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যদি ওপেনিং এর কথা বলি, ওপেনিং হচ্ছে তৃতীয়ার দিন, ওপেনিং হচ্ছে 6 অক্টোবর। 6 অক্টোবর কিন্তু ওপেনিং হতে চলেছে ডেমো ম্যান কলের দুর্গা পুজো প্যান্ডেলটি। তোমরা কারা কারা আসছো দুর্গা পুজো প্যান্ডেলটি দেখতে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। বাকি আমি ওপেনিং এর দিনে অতি অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। তোমাদের তথ্যের জন্য বলে রাখি, এখানে আমি ভুল ইনফরমেশন পেয়েছিলাম। এখানে প্যান্ডেলের যদি ওপেনিং এর কথা বলি, ওপেনিং হচ্ছে 3 তারিখ। 3 তারিখ কিন্তু ওপেনিং হতে চলেছে ডেমো ম্যান কলের দুর্গাপুজো প্যান্ডেলটি। মহালয়ার পরের দিন কিন্তু ওপেনিং হতে চলেছে ডেমো ম্যান কলের দুর্গাপুজো প্যান্ডেলটি। আমি 6 তারিখ বলেছিলাম, এটা আমার কাছে ভুল ইনফরমেশন ছিল, তাই আমি বলে দিলাম 3 তারিখ ওপেনিং হতে চলেছে প্যান্ডেলটি।